হয় বাগেরহাট হলো বিখ্যাত মাছের জন্য আর গাছের জন্য। মাছ মানে হলো যে কোনো ধরনের জেতা মাছ, মাছ মানে হলো যে কোনো ধরনের সাদা মাছ, মাছ মানে হলো চিংড়ি মাছ, মাছ মানে ইলিশ মাছ, সব কিছুর মূল আকর্ষণ হলো কি সুন্দরবন। তাহলে পরে আপনারা হলো সুন্দরবনের প্রাণ, আপনারা আছেন জন্য সুন্দরবনে মানুষ টুরিস্ট সবাই নিরাপদ বোধ করে। আগে কিরকম ছিল? আগে ছিল জলদস্যু বনদস্যুর অভয়াশ্র, এরকম মানুষ মনে করে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায়, সবার সম্মিলিত প্রচেষ্টায় 2019 সালের 1 নভেম্বর এই এলাকাকে জলদস্যু মুক্ত ঘোষণা করা হয়। তারপর থেকে জলদস্যু মুক্ত এলাকায়, তারপরেও শঙ্কা হয়। আমি বাগেরহাটের এসপি ছিলাম, রামপাল আমার মধ্যে ছিল, রামপালের লোকজন সব সময় বনের উপর নির্ভরশীল বেশি, কি কথা ঠিক কি না? তাহলে রামপালের লোক কত জন হাত তুলেন দেখি কিরম দেখায়, তার সংখ্যা তো কমই পাওয়া যাচ্ছে। এবার স্মরণ খোলা একবারে নাই। তাহলে রামপালের লোকজন বেশি দেখার কথা ছিল রামপাল। মংলা কেমন আছেন? এখন খুলনা বেশি হয়েছে, মংলার লোক দুই হাত তুলেও বেশি বাড়াইতে পারতেছে না। তারপরে আমরা একটা জিনিস চাই যে আপনারা দেখে রাখবেন বাংলা মৎস্য সম্পদ দেখে রাখবেন, পাশাপাশি কি দেখে রাখবেন এইটা যে বনটাও যেন আমাদের মায়ের মতো আকলায় রাখে। যেখান সিডোর হোক, আইলা হোক, ফণি হোক, যত ধরনের যা কিছু গেছে এই সুন্দরবন আমাদেরকে আগলে রাখছে। সুন্দরবনের জীব বৈচিত্র্য, সুন্দরবন এর রক্ষার দায়িত্ব কার? আপনাদের। আপনারা কি দায়িত্ব নেবেন? সাহস আছে? যদি সুন্দরবন থাকে আমরা দক্ষিণ পশ্চিম অঞ্চলের লোকজন টিকে থাকবে। সুন্দরবন থাকা মানে হলো দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে কোনো ধরনের ঝড় ঝাপটার হাত থেকে বাঁচা। মাননীয় প্রধানমন্ত্রী আসার পরপরই দেখেন আপনার মংলা বন্দর আছে সচল, মংলা বন্দরের পাশে দেখেন তিনটা এপিজেড আছে, একটা দেখেন এপিজেড তো আছে, বেজা আছে, বেজা আছে, তারপরে তাপবিদ্যুৎ কেন্দ্র। এখন বঙ্গবন্ধু সেতু হওয়ার পর আপনারা তো কি চোখ বন্ধ করলে ঢাকা শহর পৌঁছে যান নাকি? আগের মতো সেই লঞ্চ করে একবার পৃথিবী ঘুরে যাওয়া লাগে না। এত কিছু পরে একটাই দাবি আপনাদের প্রতি, আপনারা সুন্দরবনকে রক্ষা করবেন, মৎস্য সম্পদ, ইকোট্যুরিজমের যে সিস্টেমটা, বনদস্যু জলদস্যু মুক্ত করা, এই সব কিছুই আপনারা করবেন। আর স্যারের কাছে যদি দাবি জমা করছেন, স্যার তার উত্তর দেবেন। স্যার আমাদের অভিভাবক এবং স্যারকে আলাদা দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব প্রতিপালন করার যে সদিচ্ছা এটা স্যারের পুরোটাই আছে। সেই জন্য স্যার আপনাদের দাবি দাবা, যুক্তির যে দাবি দাবাগুলো আছে যেটা যেভাবে সমাধান করা যায়, যেটা হলে আপনাদের কল্যাণ হয় সেটাই করবেন। আর একটা জিনিস দেখেন যে 101টা থানা ছিল জরাজীর্ণ থানা, তার মধ্যে আমরা বাগেরহাটে পাইছিলাম 6টা। একটা হলো গিয়া এটা নাম হলো শরণখোলা, তারপরে পাওয়া গেছিল হলো এই যে এই মংলা, চিতলমারি, ফকিরহাট, তারপরে পাওয়া গেছিল মোল্লারহাট, আর একটা হলো মোরলগঞ্জ। তাহলে 6টাতে কিন্তু শেল্টার হাউস রাখা আছে। তো শেল্টার হাউস এই জন্যই থাকে নিচতলাটা, যাতে আপনাদের সুবিধা অসুবিধা আমরা দেখতে পারি। একটা শেল্টার হাউস ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, তাই না? এখন ওটা নষ্ট হয়েছে জন্য আর একটা শেল্টার হাউস করার দরকার। বন বিভাগের সাথে আলোচনা ক্রমে হয়তো পানি সম্পদ মন্ত্রণালয় দূরে আমাদের নৌ পুলিশের যে কার্যক্রমটা, এই নৌ পুলিশের কার্যক্রমটা আপনি আপনাদের মাধ্যমে আমরা বিস্তার করতে পারবো, আপনাদের সুবিধা অসুবিধাগুলো দেখতে পারবো, যে কোনো ধরনের রেস্কিউ অপারেশন আমরা চালাতে পারবো, যে কোনো জলদস্যু বনদস্যু বা প্রাকৃতিক কোনো দুর্যোগে আমরা আপনাদের সহযোগী হিসেবে থাকতে পারবো। আপনারা অব্যাহত সাপোর্ট এটা আমরা কোনোদিনও ভুলবো না। আপনাদের এই সাপোর্টের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।